হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেটা অ্যাডভান্স মানুষদের নিয়ে, মানে বর্তমান যুগের থেকে অনেক বেশি অ্যাডভান্স, যারা আলাদা আলাদা গ্যালাক্সিতে প্ল্যানেট খুঁজে বের করে তাদেরকে নানা রকম বিপদের হাত থেকে রক্ষা করে। মুভির নাম হলো স্টার টিকার ইনটু ডার্কনেস। মুভির আইএমডিবি রেটিং রয়েছে 7.7/10। তো বেশি কথা না বলে মেন স্টোরির দিকে যাওয়া যাক। এই মুভির শুরুতে আমরা জেমস আর ম্যাকাওকে দেখতে পাই, যারা নিপুরু প্ল্যানেটের লোকেদের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। আসলে তাদের প্ল্যানেটের উপরে একটি ওয়ালকানো, মানে একটি জ্বালামুখী ফেটে যাবে, যার ফলে তাদের পুরো প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে। জেমসের টিম সেটাই আটকানোর জন্য সেখানে গিয়েছিল, কিন্তু সেখানকার লোকাল লোক তাদেরকে শত্রু মনে করে তাদের উপর হামলা করে দেয়। অবশেষে তাদের ক্যাপ্টেন স্পককে সেই আগ্নেয়গিরির ভিতর ঢুকতেই হয়, যাতে সে কোল ফিউজনের সাহায্যে সেটাকে ঠান্ডা করতে পারে। জেমস আর ম্যাকাও তাদের স্পেসশিপে ফিরে এসেছিল, কিন্তু স্পোক সেই আগ্নেয়গিরির ভিতর ফেসে গিয়েছিল। তাকে বাঁচানোর জন্য জেমস সকল রুল ভেঙে তাদের স্পেসশিপকে পানি থেকে বের করে, যাতে সে স্পোককে তাদের শিপে টেলিপোর্ট করতে পারে, আর এভাবে সে তার জান বাঁচিয়ে নেয়। তখন সেই আগ্নেয়গিরি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। নিপেরু প্ল্যানেটের লোক এরকম অ্যাডভান্স টেকনোলজি এর আগে কখনো দেখেনি, এজন্য তারা সেটার ছবি তৈরি করে সেটাকে তাদের গড মনে করে সেটার পূজা করা শুরু করে। তারপরে তারা সবাই পৃথিবীতে ফিরে আসে। তাদের কমান্ডিং অফিসার ক্রিস্টোফার প্রাই সে তাদেরকে বলে সেই প্ল্যানেটের লোক এখন পর্যন্ত একটা খুঁটি তৈরি করাও শেখেনি, কিন্তু তোমরা দুজন তাদেরকে এত অ্যাডভান্স শিপ দেখিয়ে অনেক বড় ভুল করেছো। এজন্য সে জেমকে তার পোস্ট থেকে সরিয়ে দেয় আর স্পোককে অন্য কোনো শিপে ট্রান্সফার করে দেয়। আসলে তাদের রিপোর্টে স্পোকই লিখেছিল তারাই রুলস ভেঙেছে, কারণ তাদের প্রজন্মর কেউ মিথ্যা কথা বলে না। তখন জেমস তার উপরে অনেক রেগে যায়, কিন্তু তাদের এই অর্ডার উপর থেকে এসেছিল, এজন্য সে সেখানে কিছুই করতে পারে না। তারপরে আমরা একটি লোককে দেখতে পাই যার মেয়ে ক্যান্সারের কারণে মারা যাচ্ছিল। সেখানে তার কাছে একটি লোক আসে, সে তাকে বলে আমি তোমার মেয়েকে বাঁচাতে পারবো, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমার একটি কাজ করতে হবে। সে তাকে তার রক্ত দেয়, যেটা সে তার মেয়ের শরীরে ইনজেক্ট করে দেয়। তখন সে দেখতে পায় সে ঠিক হয়ে যাচ্ছে। এরপরে সে স্টার ফিলেটের হেডকোয়ার্টারে যায় আর সে তার ওয়াদা অনুসারে সেখানে একটি অনেক বড় এক্সপ্লোজিং করে দেয়, যেখানে তার সাথে সাথে অনেক লোক মারা যায়। এরপরে সেখানে একটি ইমার্জেন্সি মিটিং বসানো হয় আর তারা সেখানে জানতে পারে এসব কিছু হ্যারিসন নামের একটি লোক করেছে। সে কে ছিল আর সে কেন এরকম করেছে তারা সেখানে কিছুই জানতো না, কিন্তু তখনই সেখানে তাদের উপরে হামলা হয়। জেমস সেখানে দেখে হ্যারিসনই তাদের উপরে হামলা করেছিল, সে সেখানে তার ফাইটার প্ল্যানকে খারাপ করে দেয়, কিন্তু হ্যারিসন সেখানে টেলিপোর্ট হয়ে পালিয়ে যায় আর এসব কিছুর মধ্যে সেখানে ক্রিস্টোফার মারা যায়। জেমস তাকে দেখতেই কান্না করা শুরু করে, কারণ সেই একজন ছিল যে সবসময় তার পাশে দাঁড়াতো। তারা সেখানে জানতে পারে হ্যারিসন ক্রোনোস প্ল্যানেটে টেলিপোর্ট হয়ে গেছে আর তাদের সেখানে যাওয়া তাদের জন্য ইম্পসিবল, কারণ তাদের সেই প্ল্যানেটের সাথে দুশ্মনী ছিল। আর তারা যদি সেখানে গিয়ে স্পোকের উপর হামলা করে দেয় তাহলে তারা তাদের সাথে যুদ্ধ শুরু করে দিবে। জেমস সেখানে বলে এসব কিছু দায়ভার সব আমার, আমরা তাদের সাথে কথা বলে তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসব। এরপরে মার্কাস তাকে তার পোস্ট ফিরিয়ে দেয় আর তাকে একটি নতুন ওপেনের অ্যাক্সেস দেয়, যেটা অনেক বড় বিপজ্জনক ছিল আর সেটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছিল না। কিন্তু স্পোক তাকে বলে রুলস এর অনুসারে আমরা যে কাউকে তাকে কোর্টে পেশ না করে তাকে আমরা মারতে পারবো না, কিন্তু জেমস তাকে বলে সে যেটা করেছে তার সামনে তো এটা কিছুই না। সে ক্রোনোসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার চিপ ইঞ্জিনিয়ার সেই টর্পিডোগুলো নিয়ে যেতে তাকে পারমিশন দেয় না। সে জেমসকে বলে এই ওয়েপেন অনেক বিপজ্জনক আর আমাদের হয়তো ইচ্ছা করে এটার ভিতর ইনভলভ করা হচ্ছে। সে তাকে বলে আমি আমার পোস্ট থেকে রিজাইন করছি, কারণ আমি এটার অ্যাপ্রুভাল দিতে পারবো না। জেম তার রিজাইনকে অ্যাকসেপ্ট করে নেয়। তারা সবাই ক্রোনোস প্ল্যানেটের দিকে যায়, কিন্তু জেমস তার ক্রুর লোকজনদের জীবন বিপদে ফেলতে চাচ্ছিল না, এজন্য সে তার কিছু লোকদের সাথে সে প্ল্যানেটের ভেতর এন্টার করে। তারা সেখানে হ্যারিসনের লোকেশন খুঁজে পেয়েছিল, সে তাকে ওয়ার্নিং দেয় সে যদি সিলিন্ডার না করে তাহলে সে তার উপরে টর্পিডো দিয়ে হামলা করবে। জেমস যখনই নিচে চলে আসে তখন ক্রোনাসের লোকজন তাদের উপরে হামলা করে দেয় আর তাকে শিপকে ল্যান্ড করার অর্ডার দেয়। ইহোরা তাকে বলে আমি তাদের ভাষা জানি, এজন্য আমি তাদেরকে একবার বোঝানোর চেষ্টা করব। এরপরে ইহোরা তাদের সাথে কথা বলে, তাদের লিডার তাকে বলে আমরা কি কারণে মানুষদের সাহায্য করব। সে সেখানে তাকে মেরেই ফেলছিল, কিন্তু তখনই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তাদের ভিতরে
কেউ তো ছিল যে ক্রোনান্সদেরকে মারছিল, আর সেটা আর কেউ ছিল না, সেটা হ্যারিসন ছিল। আর সে নিজেকে সেখানে সেলেন্ডার করতে এসেছিল। জেম সেখানে সে তার উপরে তার রাগ দেখায়, কিন্তু সেখানে তার একটু আঘাতও লাগে না। সে তার স্পেসশিপে ফিরে আসে, কিন্তু সেই স্পেসশিপ কিছু খারাপ হওয়ার কারণে সেটা স্টার্ট হয় না। হ্যারিসন সেখানে বলে তারা একটি বড় বিপদের মধ্যে রয়েছে, আর সে যদি তার কথা না শুনে তাহলে তার পুরো টিমের লোকজন মারা যাবে। সে তাকে বলে তোমাকে সেই টর্পিডোকে খুলতে হবে। হ্যারিসন তাকে একটি লোকেশন দেয় আর সে তাকে সেখানে যেতে বলে। জেমস তার কথার উপরে বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু তার কথার ভিতরে কিছু সত্যতা ছিল। এজন্য সে স্কটকে সেই লোকেশনে যাওয়ার কথা বলে, আর সে সেই টর্পিডোকে খোলার জন্য সেটাকে নিচে নিয়ে যায়। সেটা খোলার সময় সেটা সেখানে অ্যাক্টিভেট হয়ে যায়। তখন ম্যাকোয়ের হাত সেটার ভিতরে আটকে গিয়েছিল। সেখানে সেই টর্পিডো ফাটার আগেই ক্যারেল সেখানে সেটা বন্ধ করে দেয়, আর তারা যখন সেটাকে খোলে তখন তারা সেটার ভিতরে একটি মানুষের লাশ পায়, যেটা 300 বছর পুরাতন ছিল, আর সেটাকে সেখানে ফ্রিজ করে রাখা হয়েছিল। হ্যারিসন সেখানে বলে প্রত্যেকটা টর্পিডোর ভিতরে তার একটি করে লোক রয়েছে, আর তার নাম হ্যারিসন নয়, তার নাম তো খান। সে জেনেটিক্যালি ভাবে মডিফাইড একটি মানুষ। মানুষরাই আমাদের তৈরি করেছিল, কিন্তু তারাই আমাদেরকে দেশদ্রোহী ঘোষণা করে আমাদেরকে কায়ো চেম্বারের ভিতর শুয়ে দেয়। 1 বছর আগে মার্কাস আমাকে আবারও জাগিয়ে তুলে আমাকে বিপজ্জনক একটি হাতিয়ার তৈরি করে, আর সে তোমাকে আমাকে এখানে ধরতে নয়, সে তো সেই টর্পিডোকে টেস্ট করার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে, যেটা আমি তৈরি করেছি। তখনই সেখানে তাদের সামনে একটি স্পেসশিপ চলে আসে, তার ভিতরে মার্কাস ছিল। মার্কাস তাকে খানকে তার হাওয়ালায় করতে বলে। জেমস তাকে বলে আমরা খানকে পৃথিবীতে নিয়ে যাচ্ছি, আর সেখানেই তাকে তার শাস্তি দেওয়া হবে। সে পৃথিবীর দিকে তার শিপ নিয়ে যাচ্ছিল, কিন্তু মার্কাস তাকে ফলো করে আর সে তার উপরে হামলা করে দেয়। তখন তার অনেক লোক স্পেসেই মারা যায়। ক্যারেল মার্কাসের মেয়ে ছিল, সে তাকে এসব কিছু বন্ধ করার কথা বলে, কিন্তু মার্কাস তাকে তার স্পেসশিপে টেলিপোর্ট করে নেয়। জেমস তাকে বলে তুমি যদি খানকে চাও তাহলে আমরা তাকে ছেড়ে দেব, কিন্তু সে যেন তার টিম মেম্বারদের কিছুই না করে। কিন্তু মার্কাস তাদেরকে বলে আমি তোমাদেরকে এখানে মরার জন্যই পাঠিয়েছি। সে সেখানে তাদেরকে মেরেই ফেলছিল, কিন্তু তখনই সেখানে তার স্পেসশিপ কাজ করা বন্ধ করে দেয়, কারণ তার ভিতরে স্কট ছিল। খান যে লোকেশন পাঠিয়েছিল সেটা মার্কাসের স্পেসশিপ ছিল, আর তারা এখন ভাবনা করার জন্য কিছুটা সময় পেয়ে গিয়েছিল। জেমস সেখানে সিদ্ধান্ত নেয় সে খানের সাথে মার্কাসের স্পেসশিপে যাবে। স্পোক তাকে খানকে নিয়ে যেতে নিষেধ করে, কারণ তার উপরে ভরসা করা যাবে না, কিন্তু সেখানে জেমসের কাছে কোনো অপশন ছিল না। সে সেখানে খানকে তার সাথে যাওয়ার কথা বলে, আর এর পরিবর্তে সে তার টিম মেম্বারদেরকে ছেড়ে দেবে। খান স্কোয়াডকে স্পেসশিপে দরজা খোলার কথা বলে। তখন তারা দুজন তাদের স্পেসশিপ থেকে লাভ দেয়। স্কোয়াড সেই গেটকে খুলতেই যাবে, তখনই মার্কাসের লোক তাকে সেখানে ধরে ফেলে, কিন্তু তারা দুজন গেটের অনেক কাছে ছিল। সে যদি গেট না খুলতো তাহলে তারা গেটের বাইরে জমেই মারা যেত। তখন স্কোয়াড গেটকে খুলে দেয়। তখন সেই সোলজার বাতাসের চাপের কারণে বাইরে চলে যায়। তারা দুজন এখন ভিতরে চলে এসেছিল। তাদের কাছে ভবিষ্যৎ দেখার জন্য টেকনোলজি ছিল। স্পোক তার নিজেরই ওল্ড ভার্সনের সাথে কথা বলে, আর সে তাকে জিজ্ঞাসা করে খান কিরকম লোক। তখন সে তাকে বলে খানের উপরে ভরসা করা যাবে না, কারণ তার প্রয়োজন পড়লে সে যে কাউকেই মারতে পারে। খান তাদের কন্ট্রোল রুমে পৌঁছায়, কিন্তু জেম সেখানে তাকে শুট করে বেহোশ করে ফেলে। সে মার্কাসকে সেখানে সিলিন্ডার হওয়ার কথা বলে, কিন্তু সে তাকে বলে তোমরা একটু আগে যে প্ল্যানেটের লোকদেরকে মেরেছো তারা খুব তাড়াতাড়ি মানুষদের উপরে হামলা করবে, আর আমি যদি গ্রেফতার হয়ে যাই তাহলে তোমাদেরকে কে লিড করবে। আর এরই মধ্যে খান জেমসকে মেরে মেরে আদমরা করে ফেলে, আর সে মার্কাসের মাথাকে তার হাত দিয়ে চেপে ধরে ভেঙে ফেলে। খান সেখানে বলে সে যেন তার সকল টিম মেম্বারদেরকে তার শিপে টেলিপোর্ট করে দেয়, না হলে সে তার শিপকে ডিস্ট্রয় করে দেবে। স্পোক সেখানে মনে করছিল সে এরকম করবে না, না হলে তারও লোক সেখানে মারা যাবে, যার ফলে খান তাদেরকে বলে তার লোক অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে, এজন্য আমি তোমাদের অক্সিজেন ট্যাঙ্কে ডিস্ট্রয় করে দেব, আর যখন তোমাদের লোক নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে তখন সে তাদের লোককে সেখান থেকে বের করে নেবে। সেখানে সে মনে করছিল সে তো চারিদিক থেকেই মারা যাবে, এজন্য সে খানের শর্তকে মেনে নেয়। সে সকল ক্রু মেম্বারকে খানের শিপে টেলিপোর্ট করে দেয়, আর এর পরিবর্তে খান তাকে জেমকে দিয়ে দেয়, কিন্তু সে তাদের সবাইকে একসাথে মেরে ফেলতে চাচ্ছিল। সে তাদের উপরে মিসাইল দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। তার চেহারার উপরে জেতার খুশি ছিল, কিন্তু তখনই সে টর্পিডো ব্লাস্ট করা শুরু করে, কারণ স্পোক সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছিল। কিন্তু সে তার ভিতর থেকে সকল ক্রুকে বের করে নিয়েছিল। সেখানে খানের শিপ ডিস্ট্রয় হওয়া শুরু করে, কিন্তু তাদের সেখানে তাদের শিপও সেফ ছিল না। তারা সেখানে পৃথিবীর গ্র্যাভিটির ভিতরে ভেসে গিয়েছিল, আর সেখানে যদি তাদের ইঞ্জিল স্টার্ট না হয় তাহলে তারা পৃথিবীর উপরে ক্র্যাশ ল্যান্ড করবে। তাদের গ্র্যাভিটি ইঞ্জিল ফেল হয়ে গিয়েছিল, যার ফলে তারা বাতাসে এখানে ওখানে উড়ছিল। জেমস সেখানে সিদ্ধান্ত নেয় যে সে আবারও রিয়্যাক্টরকে স্টার্ট করবে, কিন্তু স্কোয়াড সেখানে তাকে এরকম করতে নিষেধ করে, কারণ সেটা রেডিয়েশনের কারণে যে কারোর জান যেতে পারে। জেম স্কোয়াডকে সেখানে
বেঁধে একাই ভিতরে যায়। কিন্তু রেডিয়েশনে এক্সপোজ হওয়ার পরে তার শরীর সেখানে দুর্বল হওয়া শুরু করে, কিন্তু সে সেখানে যে কোনো ভাবে রিয়্যাক্টরকে আবারও স্টার্ট করে দেয়। তখন সেখানে তাদের ইঞ্জিনও স্টার্ট হয়ে যায়, তখন তারা সেখানে ক্রিয়াশর হাত থেকে বেঁচে যায়। কিন্তু সেখানে জেমসের শরীর রেডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, স্পোক তাকে সেখানে ভিতরে নিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু স্কট তাকে বলে সে যদি গেটকে খুলে দেয় তখন রেডিয়েশন তাদের পুরো শিপে ছড়িয়ে পড়বে। এজন্য আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের অপেক্ষা করতে হবে। আর এভাবে স্পোক তার চোখের সামনে তার বন্ধুকে মরা দেখে, তার সেখানে প্রথমবার এতটা রাগ হয়েছিল আর সে খানকে মারতে চাচ্ছিল। খানের শিপ সেখানে ক্র্যাশ হয়ে যাচ্ছিল, কিন্তু সে ইচ্ছা করে তার শিপকে শহরের মধ্যে ল্যান্ড করে, যাতে সেখানে অধিক পরিমাণে লোক মারা যায়। স্পোক তাকে মারার জন্য তাকে ফলো করে। অন্যদিকে ম্যাকয় দেখে খানের রক্তে মরা মানুষকে জীবিত করার শক্তি রয়েছে, সে বলে আমাদেরকে খানকে জীবিত ধরতে হবে। কিন্তু স্পোক আর খানের মধ্যে সেখানে লড়াই হচ্ছিল, আর স্পোক সেখানে তাকে যে কোনো ভাবে জানে মেরে ফেলতে চাচ্ছিল। তার সাথে কন্ট্যাক্ট করার মতন কোনো ব্যবস্থা ছিল না, খান তার থেকে অনেক শক্তিশালী ছিল আর তাকে সেখানে মেরে ফেলছিল। কিন্তু তখনই সেখানে ইহোরা টেলিপোর্ট হয়, স্পোক তাকে সেখানে অনেক খারাপ ভাবে মারছিল। ইহোরা তাকে সেখানে বলে আমরা তার রক্ত দিয়ে জেমসের জান বাঁচাতে পারি। এর কিছু সপ্তাহ পরে আমরা জেমসকে আবারও দেখতে পাই, ম্যাকয় তার জান সেখানে বাঁচিয়ে নিয়েছিল। জেমস তাদের সবাইকে সেখানে ধন্যবাদ জানায়, আর তারা এভাবে খানকে আবারও কায়ো চেম্বারের ভিতরে দিয়ে দিয়েছিল, যাতে সে আর কোনো ধ্বংসলীলা না করতে পারে। আর এসব কিছুর এক বছর পর জেমস সেই সকল লোকদেরকে শ্রদ্ধাঞ্জলি জানায় যারা সেই দিন স্টারফিডের হেডকোয়ার্টারে মারা গিয়েছিল। আর তাদের এখন নতুন মিশন ছিল যে বিগত 5 বছরে তারা আরো অনেক নতুন গ্যালাক্সির খোঁজ করবে। আর এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।